কে বলবে? মধুজা তারা সৎমা, ও নিজের মেয়ের থেকেও তারাকে বেশি ভালোবাসে। মধুজা, তুমি ভালো করেই জানো এই অপয়ামের মুখ দর্শন আমি করতে চাই না। জন্মের দিন থেকেই ও আমার কাছে মৃত। নয়নতারা 22 মার্চ থেকে প্রতিদিন সন্ধ্যে 7টায় শুধুমাত্র সান বাংলায়। তাই কখনো বিশ্বাস ভাঙবে না, আর ভালোবাসাকে নষ্ট হতে দিও না। ভালো করে সংসার করো। তো ঠিক আছে, কিন্তু একটাই দুঃখ থেকে গেল দিদিমণি। মানে আমি ভেবেছিলাম যে জামাইকে খুঁজে পাওয়ার পর আমার বেটি শ্বশুর বাড়িতে গিয়ে সংসার করবে। বিহার পর তো বেটি শ্বশুর বাড়িতেই থাকে, সংসার করে। কিন্তু আমার বেটি তো শ্বশুর বাড়ি তো পেল নাই, আর জামাইয়ের তো এখন কোনো রোজগার নাই, তো সংসার তো করবে কি করে? কাল তোমরা একটা ভুল করে ফেলেছ। কাল যখন তোর শ্বশুর শাশুড়ি তোদের দুজনকে নিতে এলো, তখন তোদের চলে যাওয়া উচিত ছিল। কি বলছো তুমি দাদা? ওর শ্বশুর শাশুড়ি ওকে নিতে এসেছিল? ওগো দিদিমণি, কখন? কাল রাতের বেলা। স্ট্রেঞ্জ, এটা কিভাবে সম্ভব? না না, তোমার কোথাও একটা ভুল হচ্ছে। না গো দিদিমণি, তুমি শিক্ষাকে আর জামাইকে জিজ্ঞেস করো। শিখা, বিক্রম, কাল রাতে আমার বাবা মা এসেছিল। কিন্তু তুমি কি করে জানলে বাবা? তুই আমাকে বলিস নাই, তো আমিও জানি। সিস্টার দিদিমণি আমাকে বলেছে। আমাকে তোরা কেন বলিস নাই? ও বলতে চেয়েছিল, আমি ওকে বারণ করেছিলাম। ভুল করেছো জামাই, তোমাদের চলে যাওয়া উচিত ছিল গো। না বিক্রম, ঠিকই করেছে। আপনি কি বলছেন দিদিমণি? বলছি, কারণ ও বাড়িতে শিখার সাথে তোমার সাথে ওরা যা খারাপ ব্যবহার করেছে, তাতে মনে হয় না শিখা ওই বাড়িতে সুখে সংসার করতে পারবে। তুমি ওদের না চিনলেও আমি কিন্তু খুব ভালো করে ওদেরকে চিনি। ওরা তোমার আমার মতো মানুষদেরকে নিয়ে একটুও ভাবে না। ভাগ্যে হয়তো ভাবতো নাই, এখন তো ভাবে। ওই জন্যই তো সব ভুলে গিয়ে শিক্ষাকে জামাইটাকে লিখতে এসেছিল। যারা শিখাকে ও বাড়িতে থাকতে দেবে না বলে গুন্ডা লাগিয়ে অপমান করে ও বাড়ির থেকে তাড়িয়ে দিল, তারপর হাসপাতালে তোমাদেরকে মারতে লোক পাঠালো, তারা এত সহজে রাতারাতি সব কিছু ভুলে শিখাকে মেনে নিল। দিদি ঠিকই বলেছে, আমি কিন্তু এর মধ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি। ওরা ষড়যন্ত্র ছাড়া কিছু বোঝে না প্রশান্ত, এর পেছনে নিশ্চয়ই কোনো প্ল্যান ছিল। কিছু মনে করো না বিক্রম, তোমার সামনে হয়তো তোমার পরিবারের নামে এভাবে আমার বলাটা ঠিক হচ্ছে না, তবু আমি না বলে থাকতে পারছি না। না না, আমি কিছুই মনে করছি না। আমি খুব ভালো করে জানি ওই বাড়িতে শিখার সঙ্গে কি ব্যবহার করা হয়েছে, আর সেটা জানি বলেই আমি চাইনি শিখাকে নিয়ে ওই বাড়িতে যেতে। একদম ঠিক কাজ করেছিস। শিখার সাথে এতদিন যা হয়েছে সব অন্যায় হয়েছে, কিন্তু এখন থেকে যা হবে সব ঠিক হবে। যাক, ও বাড়ির সদস্য হয়েও যে তুমি ওদের মতো হওনি জেনে খুব খুশি হলাম। ওই বাড়ির সবাই খারাপ নয়, আমার কাকাই, আমার বড় বৌদি, ওরা খুব ভালো। ভালো হওয়া মানে ভীতু হওয়া নয় বিক্রম, তোমার মতো সৎসাহস কিন্তু তোমার কাকার ছিল না। থাকলে তুমি আজ যেভাবে শিখার অপমানের প্রতিবাদ করছো, তোমার কাকাও থাকো সব কথা, আমি বরঞ্চ তোমাদের জন্য চা নিয়ে আসি। আমি বলি চা সেরে একটু টাটা, পেটে না ছুঁচে জন্মাচ্ছে। আচ্ছা তুমি এসো আমার সঙ্গে। দিদি আমিও আসি, কোটে কয়েকটা কাজ আছে, আবার পরে আসবো। আচ্ছা চলো, ভালো থাকবে। আচ্ছা ভিকি বাবু, দিদিমণি আপনার কাকার ব্যাপারে এরকম বললো কেন?
দিদিমণি কি আপনার কাকাকে আগে থেকে চিনতো? হুম, তোমার দিদিমণি আর আমার কাকাই একে অপরকে ভালোবাসত, কিন্তু আমার বাড়ির লোকজন ওদের বিয়ে হতে দেয়নি। যাই হোক, সে অনেক কথা তোমাকে পরে সব বলবো, কিন্তু শিখা, তোমার দিদিমণি কিন্তু ঠিক কথাই বলেছেন। এত সহজে আমার বাড়ির লোকজন তোমাকে মেনে নেবে এটা আমার কিছুতেই বিশ্বাস হচ্ছে না। যদি একবার জানতে পারতাম কি হচ্ছে বাড়িতে। সবকিছু হয়েছে না বিকির জন্য, বার বার করে ভিকিকে বুঝিয়েছিলাম, একটা কথাও আমাদের শোনেনি, দোষটা ভিকির নয়। না না সুদর্শন, মানে দোষ আমাদের ছেলের নয়। সব কিছু হয়েছে ওই ওই মেয়েটার জন্য। জবে থেকে শিখা আমাদের জীবনে এসেছে, আমাদের ছেলে আমাদের ছেড়ে চলে গেছে, তুমি তোমার বন্ধুকে হারিয়েছ, আমার সংসারের সুখ শান্তি সব নষ্ট হয়ে গেছে, সব হয়েছে ওই শিখার জন্য। আরে বাবা, শিখাকে দোষারোপ করে কি হবে? সব কিছু কি ফিরবে? ফিরবে সুদর্শন, সব কিছু ঠিক ফিরবে, আমাদের ছেলে আমাদের কাছে ফিরে আসবে, তুমি তোমার বন্ধুকে ফিরে পাবে, আর আমাদের সুদিন আবার ফিরবে সুদর্শন। কি বলছো রেখা, এটা কি সম্ভব? সম্ভব করতে হবে। শোনো, এখন এভাবে হাল ছেড়ে দিলে চলবে না। ওই মেয়েটা আমাদের কাছ থেকে যা যা কেড়ে নিয়েছে, এক এক করে সব কিছু আমরা ফেরত নেব। বাহ, খুব ভালো তো, এক এক করে সব কিছু আমরা ফেরত নেব। কি করবে, কিভাবে? না আমায় বলো কিভাবে কি করব, তা আমি এখনো জানি না। আমি তুমি আমার উপর ভরসা করো তো, তাহলে প্লিজ আমাকে একটু সময় দাও। সময়টাই তো নেই আমাদের কাছে রেখা, বোঝার চেষ্টা করো। প্রবাল যতটা রেগে রয়েছে না, একটু একটু করে সব ঠিক করার জন্য তুমি যে সময়টা নেবে তার মধ্যেই না প্রবাল আমাদের মারণ কামড় দিয়ে বসে। দেখো কাকে নিয়ে এসেছি। তুমি এখানে? আমি আসলে কোয়েলের সঙ্গে দেখা করতে এসেছিলাম, ওর সঙ্গে। এই তো, কেমন আছো কোয়েল? আরে এত সুন্দর মুখখানা শুকিয়ে পুরো কাঠ হয়ে গেছে, কাটা ঘায়ে নুনের ছিটে দিতে এসেছো? এ বাবা, না না না, আপনি আমাকে ভুল বুঝছেন, আমি কিন্তু সেভাবে কথাটা বলতে চাইনি। আপনি কোয়েলকে জিজ্ঞেস করুন না, আমি তো ওকে বলেছিলাম যেভাবেই হোক ওই শিখার সঙ্গে বিক্রমের দেখা হওয়ার আগে যদিও বিক্রমকে বিয়ে করে বাইরে চলে যেতে পারে, মানে বিদেশে গিয়ে সেটেল হয়, ব্যাস তাহলে তার কোনো কথাই থাকবে না। কিন্তু এখন আর কি হবে, এখন তো সবটাই হাতের বাইরে চলে গেছে, তাই না? কিচ্ছু যায়নি, আমি রেখাকে যতদূর চিনি তাতে শিখাকেও বাড়ির বউ হিসেবে কোনোদিন মেনে নেবে না। বিক্রম ছাড়া উনি তো কিছু বোঝেন না আঙ্কেল, দেখবেন ছেলের জেদের কাছে মাথা নত করে ওই আদিবাসী মেয়েটিকে উনি ঠিক মেনে নেবেন। আপনি একদম ঠিক করেছেন, ওদেরকে গিয়ে অপমান করেছেন, একদম উচিত কাজ করেছেন আপনি। মনে হচ্ছে তোমার শ্বশুর শাশুড়ির অপমানে তুমি খুব খুশি হয়েছো। কেন খুশি হব না বলুন তো, ওনারা যে অন্যায় করেছে কোয়েলের সঙ্গে, আর তাছাড়া শুধু কোয়েল কেন, আমার সঙ্গে ওই বাড়িতে প্রতিনিয়ত আমার সঙ্গে অন্যায় হয়, প্রতিনিয়ত আমাকে ওরা অপমান করে। জানেন আমি আমার বিজনেসের জন্য মাত্র 30 লাখ টাকা চেয়েছিলাম ওদের থেকে, টাকা দেয়া তো দূরের কথা, আমাকে আর প্রীতমকে যাচ্ছে তাই করে অপমান করেছে। কথায় বলে শত্রু শত্রু মিত্র হয়, যা বুঝতে পারছি সুপর্ণা, সুদর্শন আর রেখার উপর খুব রেগে আছে, ওকে কাজে লাগিয়ে ওই বাড়ির সমস্ত খবর আমায় বের করতে হবে, তবেই আমি আমার অপমানের বদলা নিতে পারবো। আচ্ছা আঙ্কেল, আপনি বলুন ওদের কাছে 30 লাখ টাকা কোনো ব্যাপার? হ্যাঁ, কিছু চিন্তা করতে হবে না, তোমার ব্যবসাটা ঠিক হবে। কিন্তু কিভাবে? টাকাই তো নেই। আমার উপরে ভরসা রাখো, শুধু টাইম টু টাইম ও বাড়িতে কি হচ্ছে, শিক্ষা বিক্রম কি করছে, সেই খবরগুলো আমার চাই। পেয়ে যাবে,
একদম সময় মতো সব খবর পেয়ে যাবেন। ওই বাড়ির আর ওই বিক্রম শিখার সমস্ত খবর আমি আপনাকে দেব। রামসীতাকেও রাজপ্রাসাদ ছেড়ে বনবাসে একটা ছোট্ট কুটিরে সংসার করতে হয়েছিল, আর তোমাদেরকেও আমার এই ছোট্ট বাড়িটাতে সংসার করতে হবে। ঘরটাকে তোরা নিজেদের মতো করে সাজিয়ে নিস, কেমন?